হে ভিউয়ার্স, বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, অ্যান্ড্রয়েড ভিডিওর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে অ্যান্ড্রয়েড ফোনের সিকিউরিটি টিপ আপনাদের সাথে শেয়ার করব, যে টিপটি আশা করি আপনাদের প্রতিটা লোকের খুবই ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, অনেকে চায় যে তার প্রিয়জনের কলটি তার মোবাইল থেকে সে শুনতে, তো তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। আপনারা আজকে থেকে প্রিয়জনের যে কলগুলো আছে সেই কলগুলো সম্পূর্ণ আপনার মোবাইল থেকে আপনি শুনতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এই টিকটি আশা করি আপনাদের অবাক করবে। এই টিকটি আপনারা সম্পূর্ণ দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আপনাদের প্রিয় জনের মোবাইলের কলটি সম্পূর্ণ আপনার মোবাইল থেকে আপনি দেখে নিতে পারবেন। তার আগে যে কথাটি না বললে নেই বন্ধুরা, আপনারা এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি অন করে দিন, আমাদের ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওগুলো অবশ্যই দেখবেন, কারণ এইসব ভিডিও দেখে কিছু শিখতে এবং জানতে পারবেন। তো চলেন বন্ধুরা শুরু করি। যারা এখনো অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন, আর আমাদের চ্যানেলের নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অন করে দিন। জাস্ট এটা করার জন্য বন্ধুরা আপনাদের মোবাইলের ডায়ালারে চলে যাবেন। ডায়ালারে চলে যাওয়ার পর বন্ধুরা এখানে একটি সিক্রেট কোড ডায়াল করতে হবে, যে কোডটির মাধ্যমে আপনি আপনার প্রিয়জনের মোবাইলের কলটি আপনার মোবাইল থেকে আপনি শুনে নিতে পারবেন। জাস্ট এখানে একটি কোড ডায়াল করতে হবে। কোডটি কোথায় ডায়াল করতে হবে জাস্ট আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে ***২*১*, জাস্ট এই কোডটি দেওয়ার পর এখানে আরেকটি নাম্বার দিয়ে দিতে হবে, 0191। ঠিক আছে বন্ধুরা, আমি জাস্ট একটি ডেমো নাম্বার আপনাদেরকে দিয়ে দিলাম। এখানে আপনারা আপনাদের নাম্বারটি অবশ্যই দিয়ে দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, এখানে আপনাদের নাম্বারটি আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর জাস্ট লাস্টে আপনারা হ্যাশটি জয়েন করে দিবেন। জয়েন করে দেওয়ার পর জাস্ট বন্ধুরা আপনি এখান থেকে আপনাদেরকে ডায়াল করে দিবেন। ঠিক আছে বন্ধুরা, এই ডায়ালটি অবশ্যই আপনারা যার মোবাইল থেকে আপনারা দেখেন বন্ধুরা, এটা কল ফরওয়ার্ডিং কিন্তু রেজিস্টার্ড সাকসেসফুল হয়ে যাবে। তো এই ডায়ালটি কিন্তু অবশ্যই আপনার সেই প্রিয়জনের মোবাইল ডায়াল করতে হবে যার মোবাইলের কলটি আপনার মোবাইল থেকে আপনি শুনে নিতে চান। ঠিক আছে বন্ধুরা, তো সেখানে ডায়াল করে দিবেন। ডায়াল করে দিলে দেখা যায় এখন বন্ধুরা আপনার প্রিয়জনের মোবাইলে যে কলগুলো আসবে সেই কলগুলো কিন্তু তার অজান্তেই আপনার মোবাইলে চলে আসবে, সে বুঝতেও পারবে না তার মোবাইলের কলটি আপনার মোবাইলে চলে আসে। ঠিক আছে বন্ধুরা, তো এটা সাকসেস হয়ে যাওয়ার পর বন্ধুরা জাস্ট এটাকে যদি আপনারা ডিসেবল করতে চান, ডিসেবল করতে হলে জাস্ট আরেকটি কোড ডায়াল করতে হবে। এখানে *# দিবেন, তারপরে *002 দিয়ে লাস্টে হ্যাশ দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর বন্ধুরা জাস্ট এটা আবার ডায়াল করে দিবেন। ডায়াল করে দিলে বন্ধুরা দেখেন এখন কিন্তু এটা আপনার ডিসেবল হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, দেখেন যে কল ফরওয়ার্ডিং ইয়ারসে হ্যাজ সাকসেসফুল, এটা কিন্তু ডিসেবল হয়ে গেছে। এইভাবেই খুব সহজে এই কোডটির মাধ্যমে কিন্তু আপনার প্রিয়জনের মোবাইলের কলটি আপনার মোবাইলে আপনি নিয়ে আসতে পারেন। তো আশা করি বন্ধু এই টিপটি খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আর অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির পাশেই থাকবেন। বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ধন্যবাদ বন্ধুরা।